মাংসের ভিতরে দেয়, অথচ আছে ডালি দেয় বা মাছের চড়ি সবজিতে এইভাবে ছোট ছোট করে ফাইল কেটে দেয়, দিয়ে ডাটার ভিতরে মতন চাবাই খাতি হয়। আচ্ছা, এটার উপকারী? এই উপকারী মেলা কিছু পাওয়া যায়, দেখা যাচ্ছে অ্যাজমার সমস্যা, গায়ে ব্যথা, ডায়াবেটিস, এদের বিশাল উপকারী পাওয়া যায়। এর থেকে ঘাঘ কেটে গেলি সাতটি চায় না, তার থেকে উপকার পাওয়া যায়। একটা সুই ঝালের সারা জোর 50 টাকা, সেই সুই ঝালের 50 টাকা দিয়ে একটা সারা লাগালি 3 থেকে 3.5 বছরে 8 থেকে 10 হাজার টাকা বিক্রি হয়। এই সুই ঝাল হচ্ছে পরগাছা, এরা পরের রস খেয়ে এই সুই ঝাল মোটা হয়। ওই গাছের থেকে আমি এই চারা তৈরি করছি, এই চারাগুলোর থেকে আবার বড় বড় গাছ হবে। বিক্রি করেন কিভাবে? আমরা এই সুই ঝাল ওই থেঙ্কও নেয় বা কেজিতেও নেয়। কেজি কত টাকা করে? কেজি 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের রহস্য ট্রাভেলের নিয়মিত পর্বের আজকের এই পর্ব দেখছেন, আমি সকলকে জানাই শুভেচ্ছা। দর্শক, বাসার পরিত্যক্ত স্থানে চুই ঝালের চাষ, স্বাবলম্বী প্রায় 1 গ্রামের কয়েক শতাধিক নারী। বিষয়টা আসলে শুনতে জটিলতা হলেও যশোরের ঝিগরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব ভাইয়ের সহযোগিতায় বারাকপুর গ্রাম এখন চুই ঝালের গ্রামে পরিণত হয়েছে। কয়েক শতাধিক নারীরা তাদের সংসারী জীবনের পাশাপাশি বাসার পরিত্যক্ত স্থানেই বিভিন্ন গাছের মাধ্যমে এই চুই ঝাল চাষ করে স্বাবলম্বী হচ্ছে, বাজার থেকে বাড়তি আয় আসছে সংসারে। আমরা আজ তেমনই কয়েকজন নারীদের সাথে কথা বলে এই চুই ঝালের দাম, চাষের বিস্তারিত সহ সকল বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব খুলনার ঐতিহ্যবাহী এই চুই ঝাল আসলে কীভাবে বা কোথায় কোন মাটিতে চাষ করা সম্ভব হয়। আসুন তাহলে আমার সাথে। চুই ঝাল বা চুই ঝাল, চুই ঝাল দেখতে পানের লতার মতো, পাতা কিছুটা লম্বা ও পুরু। ইতিহাস বলে প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চুই ঝাল বাণিজ্যিকভাবে চাষ হয়। বাংলাদেশেও চুই ঝালের ব্যাপক ব্যবহার ও ব্যাপক চাষ রয়েছে, চাহিদার তুলনায় সবসময় দামও ভালো থাকে। বিশেষ করে চুই ঝাল খাবারের স্বাদ বাড়াতেও কাজ করে, পাশাপাশি মানুষের জটিল রোগের সমাধান করতেও সাহায্য করে চুই ঝাল। চলুন এবার চুই ঝালের চাষ ও সকল বিষয় নিয়ে একজন সফল নারী উদ্যোক্তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মা দানোয়ারা বেগম, আমার বাসা বারবাপুর। আমি কৃষি আইফ হোসেনের পরামর্শয় 8 বছর থেকে আমি চুই ঝালের চাষ করছি। এই যে গাছ আমার বাসায় মেহগনি গাছ আছে, আম গাছ আছে বা শিশু গাছ আছে, শুকনো গাছ আছে, এই গাছে আমি সব চুই ঝাল দিই। আমার ইতে প্রতি বছরে ভালো ইনকাম হয়, এতে কোনো বাড়তি খরচও না বা খরচ করতেও হয় না। আমি আবার এই পাশাপাশি এই চুই ঝালের কাটুম করছি, আমার এখানে বহুত জায়গার থেকে এই চারা নিয়ে যায়, নিয়ে যায় তারা লাগায়। এর থেকে আম গাছে বহুত বেড়াচ্ছে, এর থেকে কেটে কেটে আরও কাটুমও করা যায়, পাশাপাশি সে চারা বিক্রিও করা যায়। আবার এই লতাগুলোও যখন মোটা হয়ে যাবে তখন এই লতাও বিক্রি করা যাবে। দাম তোমার 1000, 1200 কিংবা 800, এই নিচের থেকে এই পর্যন্ত 1000 টাকা, এই 1200 টাকা, তারপর থেকে 1000 টাকা, তারপর থেকে 800 টাকা। মানে যত আগার দিস যাবে তত দাম একটু কম, আর যত গুড়ার দিন আসবে তত দাম একটু বেশি। তো এই সংসার জীবনের পাশাপাশি আপনি এই চুই ঝাল করছেন গত 7 বছর? জি। তা আপনার সংসারে জীবনে কোনো সমস্যা হয় কি না? না, আমার আরও সুষম হয়। সুষম হয়? বাড়ি কেউ কিছু বলে কি না? না না, এ তো গাছে লাগাইছে, গাছও ভালো সুস্থ থাকছে, পাশাপাশি চুই ঝালও হচ্ছে, গাছের কোনো তো ক্ষতি হচ্ছে না। আপনারা এই চুই ঝাল বিক্রি করেন কিভাবে? আমরা এই চুই ঝাল ওই থেঙ্কও নেয় বা কেজিতেও নেয়। আচ্ছা, কেজি কত টাকা করে? কেজি 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা। আচ্ছা, মানে আপনারা এই চারা রোপণের 2 থেকে 3 বছর পর
খাওয়ার উপযুক্ত হয়? হ্যাঁ, 2 থেকে 3 বছর পর অথবা 3.5 বছরে 4 বছর হলে আরো বেশি মোটা হয়। আচ্ছা, হইলে 4-5 বছর পরে হইলে বেশি মোটা এবং দামও বেশি পাওয়া যায়। তখন কেজি কত করে বিক্রি করেন? তখন ওই 1200 টাকা, এমন আছে 1500 টাকাও কেজি বিক্রি হয়। আচ্ছা, আপনাদের এই গ্রামে তো অনেক নারী এভাবে এই চুইঝালের চাষ করে? অনেক নারী বাসা বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, তো এই চুইঝালের যে চাহিদা বাজারে কেমন, বিক্রি করতে কোন বিশাল চাহিদা বাজারে? বিক্রি করতে শুধু ফোন করে বলার দরকার, ওরা চলে আসে। বেশিরভাগ বিক্রি করেন কোথায়? বেশিরভাগ বিক্রি হয় মনিরামপুর বা কেশবপুর এই জায়গায়। আচ্ছা, এই চুইঝাল আসলে খাওয়ার কারণ কি এবং কিভাবে খাওয়ার মাধ্যমটা? এক মাংসের ভিতরে দেয়, অথচ আছে ডালি দেয় বা মাছ চচ্চড়ি সবজিতে এইভাবে ছোট ছোট করে ফাইল কেটে দেয়, দিয়ে ডাটার ভিতরে মতন চাবাই খাতি হয়। আচ্ছা, এটার উপকারী? এই উপকারী মেলা কিছু পাওয়া যায়, দেখা যাচ্ছে অ্যাজমার সমস্যা, গায়ে ব্যথা, ডায়াবেটিস, এদের বিশাল উপকারী পাওয়া যায়। এর থেকে ঘাঘ কেটে গেলে শাস্তি চায় না, তার থেকে উপকার পাওয়া যায়। আচ্ছা, তো আপনার থেকে যদি আমাদের এই ভিডিও দেখার পরে কেউ এই চুই ঝাল কিনতে চায়, তো আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, দিতে পারবো। ৩.৫ বছরে বেচিলাম আমি ৮.৫ হাজার টাকা, সেটা আমি বুঝতে পারিলাম না, থেঙ্কো বিক্রি করে দিলাম। আচ্ছা, মানে প্রথমবার আপনি জানেন? হ্যাঁ, বুঝতে পারিলাম না এটা যে কেমন বিক্রি হয়, এর চাহিদা কেমন, এগুলো বুঝতে পারিলাম না। এগুলো কি বাসা বাড়ি খাবারের জন্য বেশি বিক্রি করা হয় নাকি আপনার হোটেল বা? এ বাসা বাড়িতেই তো বেশি খাই। আচ্ছা, তো আপনার থেকে যদি কেউ এই চুই ঝালের চারা এবং এই চুই ঝাল নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন? হ্যাঁ স্যার, আমি যে 150 কার্টুন করেছি, বিক্রি হচ্ছে, 6টা বিক্রি হয়ে গেছে, আর একজন 20টার অর্ডার দিয়েছে, মানে সামনের মাসের 1 তারিখে আসবে, সেই 20টা নিতে তার বাড়ি হচ্ছে ওই এতে মনিরামপুর। আচ্ছা আচ্ছা, তো আপনি এই গাছের থেকেই চারা উৎপাদন করেন? হ্যাঁ, এই যে এই যে কোয়াশ না, এই কোয়াশ গেন থেকে কেটে নেব, এই যে নতুন এই যে কোয়াশগুলো ছাড়ছে। আচ্ছা, এই কোয়াশগুলো কেটে নিয়ে এইগুলো আছে ওই ঠুঙ্গার ভিতরে মাটি দিয়ে মাটিতে বসায় বসায় দেব। চারা কত করে বিক্রি করেন? চারা 50 টাকা পিস বিক্রি করে অথবা আর একটু বাড়াবো। আচ্ছা আচ্ছা, তো আপনার থেকে যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? ফোনের মাধ্যমে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। 01956972314। দর্শক, একজন নারী উদ্যোক্তার এই চুই ঝালের গল্প আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় যে কৃষি কর্মকর্তা আয়ু ভূষণের সার্বিক তত্ত্বাবধানে এবং তার পরামর্শ নিয়েই কিন্তু তিনি বাড়ির এই গাছের মাধ্যমেই চুই ঝাল চাষ করে স্বাবলম্বী। চলতি বছরেও কিন্তু তার ব্যাপক অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে এই চুই ঝাল থেকে। আমরা যেটা জানি, চুই ঝালে কিন্তু বাড়তি কোনো পরিচর্যার কোনো প্রয়োজন হয় না। আপনি চারা রোপণের গাছের যত্ন নিলেও পরে গাছটি যদি উঠে যায় বা ঊর্ধ্বগামী থাকে তখন বাড়তি কোনো পরিশ্রম প্রয়োজন হয়ে থাকে না। তখন ওই ছাই দিতে হয় গুঁড়ায়, আর ওই ইটি সুরপি আর ভার্মি কম্পোস্ট দিয়ে গুঁড়াই দিয়ে ধুতে হয়, যে ছাইটা পটাশ সারের কাজ করে। আর ওই যে ইটি সুরপিগুলো ওইগুলো হচ্ছে মাটির থেকে একটু উঁচু দুটির রাখে, মানে ওর শিকড়টা বেশি মাটির তলে দিলি যায় না, শিকড়টা একটু উপযুতি থাকে। ওরা হচ্ছে একটু পরগাছা, যে কোনো মাটিতে হবে? হ্যাঁ, যে কোনো মাটিতে হবে। ওরা হচ্ছে একটু পরগাছা, মানে পরের রস খেয়েই তো ওরা মানুষ আসছে। আচ্ছা, এই গাছের কোনো ক্ষতি হয় কি? না, গাছের কোনো ক্ষতি হয় না, গাছে ফল প্রতি বছরই তো আম এসে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনি চারা এবং যদি কেউ চুই ঝাল নিতে চাই দিতে পারবেন। আমরা চাই যে আপনি এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। বাসার আশেপাশে পরিত্যক্ত বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এই ধরনের গাছ সকলেরই আছে। আমার পাশেই দেখছেন, এটা খুব সম্ভবত মেহেগনি গাছ। এই মেহেগনি গাছেই কিন্তু বাড়তি উপার্জনের বা আয়ের জন্য চুই ঝালের গাছ উঠিয়ে দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তা আনোয়ারা খাতুন তার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জাতের গাছে কিন্তু এইভাবেই প্রতি বছর এই চুই ঝাল চাষ করে বাড়তি উপার্জন করছেন। আপনারা দেখুন আসলে চুই ঝাল কীভাবে চাষ করা হয়। এই যে দেখছেন, মাটিতে রোপণ করার পরে একটি গাছে সংযুক্তময় অবস্থায় এই চুই ঝাল উপরের দিকে
ঊর্ধ্বগামী থাকে। রোপণের কয়েক বছর পরেই যার মূল্য হয় সোনার হরিণ। একটি গাছ 20-30 হাজার টাকাও বিক্রি হয়ে থাকে এই চুই ঝালের এই গাছগুলো। আপনারা দেখুন, এখানে কিন্তু বাড়তি কোনো জায়গা বা বাড়তি কোনো স্থানের প্রয়োজন নাই। মেহগনি গাছের মাধ্যমেই এই গাছের উপরে ঊর্ধ্বগামী, সেখান থেকেই 20-25 হাজার টাকা কয়েক মাসের ব্যবধানে ইনকাম বাই। বসত বাড়িতে প্রচুর পতিত জমি পড়ে থাকে, সেই জমিগুলোকে সঠিক ব্যবহার করে সবজি চাষের আওতায় এনেছি এবং যে গাছগুলো রয়েছে একটা মানুষের বসত বাড়িতে, সেই বসত বাড়ির গাছগুলোকে চুইঝালে লাগিয়ে চুইঝাল গ্রাম গড়ে তুলেছি।